বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করে প্রশংসা পেয়েছেন দেবশ্রী রায়। এইবার পরিচালক সৌরভ চক্রবর্তীর হাত ধরে ওটিটিতে পা রাখলেন দেবশ্রী। বাস্তব সমাজের শিক্ষা ব্যবস্থার ঝলক দেখা যাবে কেমিস্ট্রি মাসিতে। টাকার অভাবে বহু ছাত্রছাত্রীরা শিক্ষাচ্যুত হয় বা তাদের পছন্দের বিষয় নিয়ে এগোতে পারে না। তার সহজ উপায় বাতলে দিচ্ছে কেমিস্ট্রি মাসি ইউটিউবে বিনা পয়সায় কেমিস্ট্রি পড়িয়ে। তবে তাকে পড়তে হয় নানা বিপাকে। এই রকম নানান চমক নিয়ে 14 ফেব্রুয়ারি ওটিটিতে আসছে কেমিস্ট্রি মাসি। বুধবার এই সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দেবশ্রী রায় থেকে পরিচালক সৌরভ চক্রবর্তী সহ সিরিজের কলাকুশলীরা। খুবই ভালো লেগেছে, মানে খুবই ইন্টারেস্টিং, ভেরি চ্যালেঞ্জিং। একটা কেমিস্ট্রি টিচার হয়ে মানে অ্যাপিয়ার করছি আমি, আর ওটিটি প্ল্যাটফর্ম ফার্স্ট টাইম, একটা এক্সপিরিয়েন্সও হলো ভালো। আরে প্রথমবার তো নাই করে দিয়েছিলাম, আমি বললাম আমার দ্বারা হবে না এটা, কারণ আমার কেমিস্ট্রি খুবই মানে কাঁচা ছিলাম ছোটোবেলায়। তো বলছিলাম না না আমার দ্বারা হবে না, তো না তোমাকে ছাড়াও হবে না, যতবার বলছি আমার দ্বারা হবে না বলে তোমাকে ছাড়া হবে না, আমি চোখ বন্ধ করে তোমাকেই দেখছি, সৌরভ খালি বলছি ইম্পসিবল, আমি আমি করবই না তুমি না করলে। আমি বললাম কী মুশকিলের ব্যাপার, আমি তো মানে এই টার্মসগুলো কী করে মুখস্থ করবো, এই কম্পোজিশন কম্বিনেশন এই সেই হেনা ফেনা, মানে ভীষণ গুলিয়ে গেছে, টিচারের কাছে বকুনি খেয়েছি। তো এইটা মানে মনে হলো যেন ঈশ্বরের পরীক্ষা। এই ওয়েব সিরিজে আছেন শ্রেয়া ভট্টাচার্য, ঋতিকা পাল, সৌম মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকে। বড় পর্দা ছোট পর্দার পর দেবশ্রী রায় কি পারবে ওটিটিতে দর্শকদের মনে জায়গা করে নিতে, অপেক্ষায় আমরাও।